আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ভিডিও রেখাতে তোমাদের আবারও স্বাগতম। বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর ধারাবাহিক আয়োজনে আজ থাকছে গদ্যাংশ আমাটে ভেপু। তোমরা যারা আগের ভিডিওগুলো পাওনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে অথবা চ্যানেলের প্লেলিস্টে তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের একটি এমসিকিউ প্লেলিস্ট করা আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটু কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে নতুন সকল ভিডিও পাওয়ার জন্য। বরাবরের মতো আজকে থাকছে বাছাইকৃত 50টি বহুনির্বাচনী প্রশ্নোত্তর। কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার লাভ করেন? পথের প্যাঁচালী, আরণ্যক, ইছামতি, দৃষ্টিকোণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। দুর্গার বয়স কত? 9-10, 10-11, 11-12, 12-13। দুর্গার বয়স 10-11 বছর। মাতবর ঘাটের লোকটির হরিহরকে কি মনে করে? সাধারণ লোক, গুণী লোক, গুরুতুল্য লোক, অসহায় লোক। হরিহরকে গুরুতুল্য লোক মনে করে। লক্ষ্মী ছাড়া বাদর বলতে কাকে বোঝানো হয়েছে? দুর্গাকে, অপুকে, অপু ও দুর্গা উভয়কে, প্রকৃতিকে? অপুকে বোঝানো হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করে? 4 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1 সেপ্টেম্বর মৃত্যুবরণ করে। অপু ও দুর্গার শৈশবে কোনটি প্রধান হয়ে ওঠেনি? বিলাসী জীবন, বিস্ময় ও কৌতূহল, প্রকৃতি ঘনিষ্ঠতা, দারিদ্র? দারিদ্র। দুর্গার চেহারার বৈশিষ্ট্য হল দুর্গার রং কালো, মুখের গড়ন মন্দ নয়, মাথার চুল রুক্ষ। সঠিক উত্তরটি হবে মুখের গড়ন মন্দ নয় এবং মাথার চুল রুক্ষ। বন বিছুটি ও কালো মেঘ গাছের বন গজিয়েছে কোথায়? রোয়াকের ফাটলে, আম গাছের গুড়িতে, দরজা জানালা কপাটে, বাড়ির মেঝেতে? সঠিক উত্তরটি হবে রোয়াকের ফাটলে। বিভূতিভূষণের উপন্যাসে ফুটে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের নানা রূপ, নাগরিক জীবনের দুঃখ কষ্ট, মানুষের সহজ সরল জীবন চিত্র। সঠিক উত্তরটি হবে 1 ও 3। কোন কলেজ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আইএ পাস করেন? স্কটিশ কলেজ, বিদ্যাসাগর, হিন্দু, রিপন কলেজ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রিপন কলেজ থেকে আইএ পাস করেন। আমাটির ভেপু গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে? শ্রাবণ, পৌষ, অগ্রহায়ণ, চৈত্র। এই গল্পে চৈত্র মাসের কথা উল্লেখ আছে। অনেকদিন হরিহর রায়ের বাড়িটি রং করা হয়নি, চাল দেওয়া হয়নি, মেরামত করা হয়নি, বেড়া দেওয়া হয়নি। উত্তরটা মেরামত করা হয়নি। দুপুর পর্যন্ত হরিহর কোথায় কাজ করছিল? ভুবন মুখুজ্জের বাগানে, অন্নদা রায়ের বাড়িতে, নীলমণি রায়ের জমিতে, নিজের বাড়িতে? উত্তরটি হবে অন্নদা রায়ের বাড়িতে। দুর্গাদের বাড়ির চারদিকে কি? ধান ক্ষেত, পাট ক্ষেত, জঙ্গল, জলাশয়? উত্তরটি হবে জঙ্গল। অপু চোখ বুঝে গঙ্গা যমুনার ঘর কল্পনা করছিল কেন? কাপড়াগুলো নাড়াচাড়া করছিল বলে, কল্পনা করতে পছন্দ করে বলে, গঙ্গা যমুনা অপুর প্রিয় খেলা বলে, দুর্গার সঙ্গে গঙ্গা যমুনার খেলবে বলে? সঠিক উত্তরটি হবে গঙ্গা যমুনা অপর প্রিয় খেলা বলে। রস রস শব্দটির অর্থ কি? করমচা ফল, থামো থামো, বসো বসো, খাও খাও। রস রস শব্দটির অর্থ থামো থামো। গঙ্গা যমুনা খেলায় ব্যবহৃত হয় মার্বেল, লাঠি, খাপড়া, নাটা ফল, খাপড়া। মাতবর ঘাসের লোকটি কোন গোত্রের ছিল? ক্ষত্রিয়, কায়স্থ, ব্রাহ্মণ, সদগা? মাতবর ঘাসের লোকটি সদগা গোত্রের ছিল। ছেলেটার কাপড় নেই, আমাটির ভেপু গল্পে ছেলেটা বলতে কাকে বোঝানো হয়েছে? হরিহরকে, অপুকে, নীলমণিকে, ভুবন মুখুজ্জকে? উত্তর হবে অপুকে। সদগোপেরা হরিহরে পায়ের ধুলো নিতে চায়, কারণ হরিহর আত্মীয় হওয়ায়, উঁচু জাতের লোক হওয়ায়, শ্রদ্ধার পাত্র হওয়ায়। সঠিক উত্তরটি হবে উঁচু জাতের লোক হওয়ায়।
অপকার অজ্ঞাতসারে কুড়িগুলো চুরি করেছিল বাবার বোনের ঠাকুরের মায়ে মায়ের অজ্ঞাতসারে। দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন? রাগ করেছে বলে, মুখভর্তি আম ছিল বলে, দাঁতে ব্যথা বলে, শুনতে পায়নি বলে? সঠিক উত্তরটি হবে মুখভর্তি আম ছিল বলে। তেল নুন আনার পর দুর্গা আবার অপুকে কি আনতে বলে? বাটি, মশলা, পেঁয়াজ, লঙ্কা। সঠিক উত্তরটি হবে লঙ্কা। হরিহরের রোয়াকের ভাঙ্গা জায়গায় কোন গাছের বন গজিয়েছে? বিছুটি কালো মেঘ, কন্টিকারি, শেয়ালকাটা, নলখাগড়া। সঠিক উত্তরটি হবে বিছুটি কালো মেঘ। আমাটি ভেবু গল্পের হরিহর একটু পরে কি করল? লাঠি নিয়ে দুর্গাকে খুঁজতে গেল, অপুর ঘরে গেল, গোসল করতে গেল, খেতে বসল। সঠিক উত্তর হবে খেতে বসল। সর্বজয়া খারকাস্তে কোথায় গেছে? ইদারায়, কলকাতায়, ঘাটে, খালে। সঠিক উত্তরটি হবে ঘাটে। পটলিদের ডোবায় ধারের আম গাছটার গুটি কখন ঝরে পড়ে? সূর্যোদয়ের সময়, সকালের রোদে, সূর্যের রোদে, সূর্যাস্তের সময়। সঠিক উত্তরটি হবে সূর্যোদয়ের রোদে। হরিহর রায়ের বাড়ির জানালা কপাট কি দিয়ে বাঁধা? শক্ত তার দিয়ে, শক্ত জাল দিয়ে, পাটির দড়ি দিয়ে, নারিকেলের দড়ি দিয়ে। সঠিক উত্তরটি হবে নারিকেলের দড়ি দিয়ে। অপু ও দুর্গার মা তক্তার উপর কি রেখে দেয়? তেল, লঙ্কা, মশলা খায়, লঙ্কা। মা ঘাট থেকে আসেনি তো, এ উক্তিতে দুর্গা কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? মাকে সে খুব ভয় পায়, মায়ের বিষয়ে সতর্ক থাকে, মাকে কিছু জানাতে চায় না, মা তাকে দেখে ফেলতে পারে। সঠিক উত্তরটি হবে মায়ের বিষয়ে সতর্ক থাকে। আমের গুটি কখন ঝরে পড়ে? সোনালি রোদে, সকালের রোদে, দুপুরের রোদে, বৃষ্টিতে। সঠিক উত্তরটি হবে দুপুরের রোদে। দুর্গাদের বাড়ির চারপাশে কি ছিল? খেলার মাঠ, জঙ্গল, পুকুর, ফুলের বাগান। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের কাছ থেকে আশা করছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। অপুর দাঁত টক হয়েছে কি খেয়ে? তেঁতুল, জলপাই, কামরাঙ্গা, আম। সঠিক উত্তরটি হবে আম। হরিহর যে মাতবরগোসের লোকের কথা বলেছে তার গোলার সংখ্যা কত? তিন চারটা, চার পাঁচটা, পাঁচ ছয়টা, সাত আটটা। সঠিক উত্তরটি হবে পাঁচ ছয়টা। চুপড়ি শব্দের অর্থ হল ছোট খাল, ছোট ঝুড়ি, ছোট গামলা, ছোট খট। চুপড়ি শব্দের অর্থ ছোট ঝুড়ি। দুর্গা আঁচলের ফুট খুলে কি বের করেছিল? লাল ফলের বিচি, বইচি ফলের বিচি, বড়া ফলের বিচি, তলকুচের বিচি। সঠিক উত্তরটি হবে বড়া ফলের বিচি। দুর্গা অপুকে মুখ খুলতে বলেছিল কেন? ময়লা লেগে থাকায়, আমকুচি লেগে থাকায়, নুনের গুঁড়া লেগে থাকায়। সঠিক উত্তরটি হবে নুনের গুঁড়া লেগে থাকায়। রায়বাড়ি থেকে হরিহর কত টাকা বেতন পায়? ছয় টাকা, সাত টাকা, আট টাকা, নয় টাকা। দুর্গা পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলার আম কুড়িয়ে এনেছিল, নিজের গাছে নেই বলে আম খাওয়ার লোভে, অন্যের সর্বনাশের আশায়। সঠিক উত্তরটি হবে এক ও দুই। আমাটির ভেবু গল্পে মাতবরগোসের লোকটার জাত কি ছিল? সদগোপ, দুলে, মেথর, কর্মকার। সঠিক উত্তরটি হবে সদগোপ। হরিহর মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল কি নিয়ে? অপুর পড়াশোনার বিষয়ে, দুর্গার বিয়ের বিষয়ে, নিজের অভাবের বিষয়ে, অন্যত্র বসবাসের বিষয়ে। সঠিক উত্তরটি হবে অন্যত্র বসবাসের বিষয়ে। দুর্গার রোয়াকে দাঁড়ানো সম্ভব ছিল কেন? মা দেখতে পাবে বলে, পায়ে ব্যথার কারণে, প্রচণ্ড রোদের কারণে, সময় কম ছিল বলে। সঠিক উত্তরটি হবে প্রচণ্ড রোদের কারণে। সর্বজয়ার মনে সংসার ত্যাগের ইচ্ছা জাগে কেন? অভাবের কারণে, নিরাপত্তার কারণে, অবিশ্বাসের কারণে, অসন্তোষের কারণে। সঠিক উত্তরটি হবে অভাবের কারণে। অপুদের বাড়ির দেওয়ালে পাটলে কি কি গাছ গজিয়েছিল?
প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। দুর্গা অপুকে মুখ খুলতে বলেছিল কেন? ময়লা লেগে থাকায়, আম লেগে থাকায়, লঙ্কার গুঁড়ো লেগে থাকায়, নুনের গুঁড়ো লেগে থাকায়? উত্তরটি হবে নুনের গুঁড়ো লেগে থাকায়। অপুর মহামূল্যবান সম্পত্তি হচ্ছে কাঠের ঘোড়া, নাটা ফল, টিনের বাসি, খাপরা। সঠিক উত্তরটি হবে খাপরা। কোন স্কুল থেকে বিভূতিভূষণ ইন্টার্স পাস করে? বনগ্রাম, চৌদ্দগ্রাম, পোনপাড়া, মুরারিপাড়া। সঠিক উত্তরটি হবে বনগ্রাম। মৌরি ফুল হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, নাটক, গল্পগ্রন্থ, প্রবন্ধ। সঠিক উত্তরটি হবে গল্পগ্রন্থ। দুর্গা কি দেখতে বাড়ির বাইরে থেকে এসে ভেতরে উঁকি দিল? দরজা খোলা আছে কিনা, মা বাবার বাড়িতে আছে কিনা, অপু দাঁড়িয়ে আছে কিনা, কেউ তাকে দেখছে কিনা? সঠিক উত্তরটি হবে মা বাবা বাড়িতে আছে কিনা। সর্বজয়া কখন থেকে খার কেচেছে? সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে, বিকেল থেকে? সঠিক উত্তরটি হবে সকাল থেকে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই ছিল বাংলা প্রথম পত্রের গদ্যাংশ আমাটির ভেগু থেকে বাসাইকৃত 50টি নৈবিত্তিক। এর আগে আমি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গদ্যাংশের MCQ সাজেশন দিয়েছি, আশা করি এগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এছাড়াও এই চ্যানেলে আগামী SSC পরীক্ষাকে সামনে রেখে সকল বিষয়ে সাজেশন পাবে, চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। বিদায় নিচ্ছি, যাওয়ার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমার মতামত কমেন্টে জানাতে ভুলবে না।